আসসালামু আলাইকুম। বন্যা আন্দোলন, ত্রাণ বিতরণ, ত্রাণ সংগ্রহ, একটু কথা বলি। বন্যার সাথে সবাই পরিচিত, আমি একটু বেশি পরিচিত। তার কারণ আমার এলাকায় প্রত্যেক বছর প্রায় প্রত্যেক বছর বছর বন্যা হয়। আর এখন এই চব্বিশ সালে যে বন্যাটা হচ্ছে, এটা হচ্ছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই এলাকায় বিগত 15 থেকে 20 বছর বা 25 বছরের মধ্যে এই ধরনের বন্যা হয়নি। এই মারাত্মক একটা বন্যা এই এলাকা হচ্ছে। এই কারণে এলাকার মানুষ সবাই বেশি চিন্তিত এবং বেশি দুর্ভোগ পোহাচ্ছে হঠাৎ করে এই বন্যা। এবং এই বন্যাকে ঘিরে সারা বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে, যারা বন্যা দুর্গত, যারা এই দুর্যোগে পড়েছেন, দুর্যোগ মোকাবেলা করতেছেন, তাদের সাথে শরীর হওয়ার জন্য, তাদেরকে মোকাবেলা করার জন্য, এই বন্যাকে মোকাবেলার জন্য, তাদেরকে উদ্ধারের জন্য বিভিন্নভাবে তারা বিভিন্নভাবে বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ সংগ্রহ করছে, বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করার জন্য উঠে পড়ে লেগেছে। এটা দেশপ্রেম থেকে, তাদের ভিতরে দেশপ্রেম আছে, এই দেশপ্রেম নিয়েই তারা এই কাজগুলো করছে। হ্যাঁ, এখন প্রশ্ন থাকে, বিগত বছরগুলো তো বন্যা হয়েছে, এরকম দেশপ্রেম তো এত দেখিনি, এখন আসলো কীভাবে? হয়তো কোনো না কোনো প্রতিবন্ধকতা ছিল, এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। এখানে বৈষম্যতা আছে, এই বন্যা বৈষম্য, ত্রাণ বৈষম্য, এগুলো নিয়ে একটু ধারণা দেবো আজকে। সেটা হচ্ছে, আমি বন্যাপীড়িত এলাকার মানুষ, উত্তরাঞ্চলে প্রায় সময় বন্যা হয়ে থাকে, কিন্তু আমি আমার জীবদ্দশায় আমি কখনো দেখিনি এই বন্যায় যতগুলো লোক সামিল হয়েছেন সহায়তা করার জন্য, বন্যাতদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য যত লোক সামিল হয়েছেন, ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত, বিভিন্ন দ্বারে বিভিন্ন এলাকায় লোকে লোকান্তরে সবাই যে যেখানে পারছেন তারা ত্রাণ সহায়তা, ত্রাণ সংগ্রহ করছেন, টাকা পয়সা, ধন সম্পদ সংগ্রহ করছেন। এই সম্পদগুলো নিয়ে তারা ওই এলাকায় চলে যাবেন, যাচ্ছেন, এই ধরনের অনেকেই উঠে পড়ে লেগেছেন। কিন্তু আমি এরকম দেখি নাই, হ্যাঁ হয়েছে, কিন্তু এইরকম দেখি নাই যে আমার উত্তরাঞ্চলে যখন বন্যা হয় তখন কিন্তু উত্তরাঞ্চলের মানুষের জন্য এইরকম লোক আমি যেতে দেখিনি। হয়তো অন্য কোনো বাধা থাকতে পারে সেই সময়ে, এখন কোনো বাধা নেই। সেই কারণে স্বাচ্ছন্দ্যে সবাই যার যার দেশপ্রেমকে জাগ্রত করেছে, খুব ভালো লেগেছে, ভালো লাগার বিষয়। আপনি প্রশ্ন করতে পারেন, আপনি এতদিন কোথায় ছিলেন, আপনি কেন গেলেন না? আমাকে অনেকেই প্রশ্ন করেছে, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু হলেও আমার পরিচিতি আছে, সে কারণে অনেকেই আমাকে বিভিন্ন মাধ্যমে আমার কাছে জানতে চেয়েছেন, আপনি গিয়েছিলেন কি না, আপনি গেলেন না কেন, আপনাকে তো দেখলাম না। এটা দেখার বিষয় না। আর আমি আগেও একাধিকবার বলেছি, আমি একটা প্রফেশনে আছি, সে কারণে সব জায়গায় যেতে পারি না, সব কথা বলতে পারি না, সব খাবার খেতে পারি না, একটা বাধ্যবাধকতা আছে, একটা সুশৃঙ্খলার মধ্যে জীবনযাপন করতে হয়। সে কারণে একেবারে যে বন্ধ তা না, কোনো না কোনো ওয়েতে সাহায্য করলে, সহায়তা করলে আপনি যে কোনো ওয়েতে করতে পারেন, এটা দেখে করতে হবে, না দেখে করতে এমন কোনো বিষয় না। হ্যাঁ, অনেকেই আছেন করে থাকেন, কিন্তু কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন সিরাজগঞ্জ থেকে একটা ছেলে গিয়েছে, উনি সাধারণত ইউটিউবার, উনি পরিষ্কার করে বলেছেন যে আমি যে এখানে আসছি ভিডিও করে দেখার জন্য তা না, আমি যে আসছি এটা আমি জাস্ট ত্রাণ দিলাম না, আমি ত্রাণ দেওয়ার ভিডিও আমি দেখাচ্ছি না, কিন্তু আমরা যে ত্রাণ নিয়ে আসছি এটা জাস্ট একটু 1 মিনিট আমি বলে দিলাম অডিয়েন্সকে, আমার অডিয়েন্সকে, যে তারা যেন বোঝে, যে তারা যেন আর কি উদ্বুদ্ধ হয় যে আমরাও যাই, ওরা যখন যাচ্ছে আমরাও যাই। এইভাবে এই উদ্বুদ্ধতার কারণে, এই ভিডিও করে জানানোর কারণে দেখা যাচ্ছে যে অনেক এলাকায় বিভিন্নভাবে মানুষ, ছোটো ছোটো স্কুলের বাচ্চারা, তারাও বক্স তৈরি করে, কার্টুন দিয়ে বক্স তৈরি করে তারা বিভিন্ন মানুষের কাছে ভিখারির মতো তারা এই বন্যাতদের সাহায্যের জন্য তারা ত্রাণ চাচ্ছে, সাহায্য চাচ্ছে, কিন্তু অর্থ সহায়তা দিন, আমরা দেবো। হ্যাঁ, কিছু কিছু লোক আবার এখানে ব্যবসাও করেছেন, কিছু কিছু লোক এটাকে ব্যবসা হিসেবেও নিয়েছেন, এটা হাতে গোনা কয়েকজন লোক, কিছু লোক। আমি বিমুগ্ধ, একদম বিমুগ্ধ, রীতিমতো বিমুগ্ধ হয়েছি একটা ভিডিও দেখে। আজকেই সকালে একটা ভিডিও দেখলাম, আমি ভিডিওটা করতে চাচ্ছিলাম না, তারপরেও ভিডিওটা দেখে আমার গা শিউরে গেছে। কীভাবে শিউরে গেছে দেখেন, একজন ভদ্র মহিলা, বয়স্ক মহিলা, উনি রাস্তার পাশে দাঁড়িয়ে ফুটপাতে উনি বসে উনি ভিক্ষা করছিলেন, পাশ দিয়ে কয়েকজন স্টুডেন্ট ছাত্রছাত্রী যাচ্ছিল, কার্টুন দিয়ে বক্স তৈরি করে, বক্সের মধ্যে তারা বন্যাতদের সাহায্যে এগিয়ে আসুন, এরকম বক্স তৈরি করেছে লেখা আছে। হয়তো ভদ্রমহিলা লেখা জানে না, কিন্তু লেখা পড়তে পারে না, কিন্তু তারপরে উনি জানেন যে কী জন্য টাকা চাচ্ছে, সব কিছু শুনতেছেন, জানতেছেন। এই ভদ্রমহিলাকে কৌতূহলবশ হোক আর ইচ্ছা করে হোক, তার কাছে যখন বক্স নিয়ে গেছে এই মহিলা, তার যে ভিক্ষার থলে ওখান থেকে টাকা বের করে ওখানে কিছু টাকা তার তিনি দিয়ে দিলেন, তার ভিক্ষার টাকা।
স্টেজ। এটাই ভালোবাসা, এটাই দেশপ্রেম, এটাই হওয়া উচিত। এই এত কিছুর মধ্যেও ঘর পড়ার মধ্যে আলু দেওয়ার অবস্থা হয়েছে, আলু পড়ার অবস্থা হয়েছে। আরে ভাই, এখন দুর্যোগ চলছে দেশে, এখন একটা এলাকার কয়েকটা এলাকার মানুষ পানিবন্দী, সবাই বিভিন্ন যার যার অবস্থান থেকে তারা তাদেরকে সহায়তা করার চেষ্টা করছে। এর মধ্যে আপনি আপনার স্বার্থের জন্য আপনি এখানে আন্দোলন করছেন কেন? আপনার আন্দোলনটা তো বিভিন্নভাবে, আপনি এই চাওয়াটা তো বিভিন্নভাবে চাইতে পারেন। এই মুহূর্তে আন্দোলন করতে হবে কেন? আপনি কয়েকদিন পরে করেন, 5 দিন পরে করেন, 10 দিন পরে করেন, 10 দিন পরে তাদের একটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে করতে পারেন, সেটাও একটা উপায় আছে। আন্দোলনে করেন, আগে যারা করছে তাদেরকে দেখে দেখে আপনি উদ্গ্রীব, আপনিও শিখে গেছেন, ভালো কথা, করেন, কিন্তু একটা সময় তো বিবেচনা করবেন। এই সব কিছু মিলে আজকের ভিডিওটা করা, আমি মনে করি অনেকের হয়তো কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে, যাদের খারাপ লাগবে ব্যবধি মাফ করবেন। আমি আমার জায়গা থেকে কথাগুলো বলার চেষ্টা করেছি। এই ধরনের দেশপ্রেম আমি কখনো দেখিনি। এবার বন্যায় যতগুলো মানুষ যেভাবে হোক, যেভাবে তাদের কায়দা কৌশল এগিয়ে আসছে, এটা একটা রীতিমতো অবাক হওয়ার বিষয়। সারা বাংলাদেশ না, সারা বিশ্ব জেনে গেছে বাংলাদেশের মানুষ কতটা দেশপ্রেম লালন করে। এইভাবে প্রত্যেকটা সমাজে, এইভাবে দেশপ্রেম প্রত্যেকটা সমাজের শ্রেণীবিশেষের মানুষকে, এই যে ছোটো ছোটো বাচ্চারা, ভবিষ্যৎ প্রজন্মেরাও শিখে আসছে, এটা তো একটা বিশাল পাওয়া। এভাবে এগিয়ে আসুক, এভাবে বাংলাদেশের মানুষ প্রত্যেকটা প্রান্তে এভাবে এগিয়ে আসুক, এইভাবে জাগ্রত হোক দেশপ্রেম, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।